এসএসসি পরীক্ষা 2020-এ কোন ডায়লগটি আসতে চলেছে যদি জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি যে এবারের এসএসসি পরীক্ষায় আপনাদের ডায়লগ 100% কমন পড়বে। তো আমি ইয়াসিন আরফাত আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিস্ট্রিক্ট 4 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এবারের এসএসসি পরীক্ষার জন্য আমি আপনাদের 10টি ডায়লগ সাজেশন হিসেবে দিয়ে দিব। এই 10টি ডায়লগ খুব ভালোভাবে পড়ে গেলে এখান থেকে আপনারা একটি ডায়লগ 100% কমন পাবেন। তো আমাদের সাজেশনের টপ 10 ডায়লগের মধ্যে 10 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে আনফেয়ার মিন্স ইন দি এক্সামিনেশন। আনফেয়ার মিন্স ইন দি এক্সামিনেশন এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 10% স্কুলের এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এ আসার সম্ভাবনা 10%। এরপর আমাদের সাজেশনের 9 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে প্রিপারেশন অফ এসএসসি এক্সামিনেশন। প্রিপারেশন অফ এসএসসি এক্সামিনেশন এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 20% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এ আসার সম্ভাবনা 20%। এরপর আমাদের সাজেশনে 8 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে অ্যাবাউট লোডশেডিং। তো এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 30% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এ আসার সম্ভাবনা 30%। এরপর আমাদের সাজেশনের 7 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 40% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এ আসার সম্ভাবনা 40%। এরপর আমাদের সাজেশনের 6 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট। তো এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 50% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এ আসার সম্ভাবনা 50%। তারপর আমাদের সাজেশনের 5 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে হাউ টু ইরাডিকেট দি ইলিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ। এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 55% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এ আসার সম্ভাবনা 55%। এরপর আমাদের সাজেশনের 4 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে বেনিফিটস অফ আর্লি রাইজিং। এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 60% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এর সম্ভাবনা 60%। এরপর আমাদের সাজেশনের 3 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 70% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এর সম্ভাবনা 70%। এরপর আমাদের সাজেশনের 2 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে ইউজ অ্যান্ড অ্যাবিউস অফ মোবাইল ফোন। ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 80% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এ আসার সম্ভাবনা 80%। এরপর আমাদের সাজেশনের 1 নম্বর অবস্থান করছে যে ডায়লগটি, সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এই ডায়লগটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 90% স্কুলের এসএসসি মডেল টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই ডায়লগটি এসএসসি পরীক্ষা 2020-এ আসার সম্ভাবনা 90%। তো তোমরা এসএসসি পরীক্ষা 2020-এর জন্য এই 10টি ডায়লগ খুব ভালোভাবে পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটি ডায়লগ 100% কমন পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং এসএসসি পরীক্ষা 2020-এর অন্যান্য বিষয়ক শর্ট সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।